আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার এই যে মাস্টার্স ফাইনাল ইয়ারের এক্সাম চলছে তো আমি হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছি তো চলুন দেখি আমার কোথায় সিট প্ল্যান হয়েছে কোথায় আমি এক্সাম দিচ্ছি এই যে চলে আসলাম কথা বলতে বলতে যশোর ক্যান্টনমেন্ট কলেজে আমার সিটটা এখানেই পড়েছে অলরেডি সব স্টুডেন্টরা আসা শুরু করেছে কিন্তু গেট এখনও খোলেনি গেট খুলবে একটাই আর এক্সাম শুরু হচ্ছে দেড়টা থেকে তো এই যে দেখুন সবার মতো আমি ওইখানে ওয়েট করছি তো এখন অলরেডি গেট খুলে দিয়েছে সবাই টাইমে আসলে খুব টেনশনে থাকে কারণ এক্সাম তো তো বুঝতে পারছেন আমিও সবার মতো খুব টেনস্ট তো এখন সবাই যাচ্ছে নিজ নিজ হলের দিকে তো আলহামদুলিল্লাহ এটা এক্সাম শেষ করার পরের ভিডিও আমার এক্সাম আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে তো ভাবলাম আপনাদের কলেজের ক্যাম্পাসের পরিবেশটা একটু দেখাই দেখুন ক্যান্টনমেন্ট কলেজটা আসলে অনেক বেশি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে এরা অনেকটা আসলে ডিসিপ্লিন মেনটেন করে যেটা দেখলাম আর কি তো এক এক করে সবাই মোটামুটি বের হচ্ছে আমি একটু সবার আগেই বের হয়েছি কারণ আমার প্রশ্নগুলো কমন এসেছিলো এই জন্য আর কি আজকের মতো এক্সাম শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এখনও আমার দুইটা এক্সাম বাকি আছে তো এক্সামগুলো ভালোভাবে যেন শেষ করতে পারি সবাই দোয়া করবেন আর এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমার মনটা আসলে বাসাই পড়ে আছে কারণ আমার ছোট্ট বাচ্চাটা তাকে রেখে এসেছি তাকে ছেড়ে এত লং টাইমে আসলে আমি কখনও থাকিনি তবে আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক লক্ষ্মী যার জন্য আমি পরীক্ষাগুলো সুন্দরভাবে দিতে পারছি এই যে দেখুন যশোর কালেক্টরেট ভবনের সামনে এই বিকালের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে যেমন হালকা হালকা রোদ তার সাথে অনেক সুন্দর একটা বাতাস থাকে তো এই টাইমে আসলে অনেক ভালো লাগে আর যদি এক্সাম ভালো হয় তাহলে তো মনটা অনেক বেশি ফুরফুর করে তাই না তো কখন বাসায় যাব কখন বাসায় যাবো সেটাই শুধু মনে হচ্ছে আর কখন বাসায় যে বেবিকে দেখব তো সাথেই থাকুন আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় চলে এসেছি আর বাসায় এসে যেটা দেখলাম সেটা হচ্ছে বেবির জন্য তার পাপা মানে আপনাদের ভাই আই যে দুইটা খেলনা নিয়ে এসেছে আমি নিজেও জানি না এর ভিতরে কী আছে তবে আন্দাজ করতে পারছি যে একটা হচ্ছে টেন্ট প্লে হাউজ একটা কী আছে সেটা আমি জানি না যে দেখুন কত সুন্দর একটা টেন্ট প্লে হাউজ এর কালারটা সত্যি অনেক সুন্দর হয়েছে দেখুন কালারটা হচ্ছে পিঙ্ক কালার পুরা মেয়ে মেয়েদের জন্য একদম পুরো পারফেক্ট আর এটা হচ্ছে আপনার হ্যালো কিটির টেন্ট প্লে হাউজ এর অনেকগুলো আরও আইটেম আছে দেখলাম ছেলেদের জন্য যেমন স্পাইডারম্যান ব্যাটম্যান আর মেয়েদের জন্য আসলে হ্যালো কিটি বারবি এগুলোই সুন্দর দেখুন ভিতরে আপনার সবুজ হলুদ লাল এবং নীল কালারের একশো করে বল দেওয়া থাকে আসলে সব বাচ্চারাইটাই বেশি পছন্দ করবে দেখুন সামনে দিয়ে ঢোকার জন্য খুব সুন্দর একটা দরজাও করা আছে তো দেখি আমাদের বাবু কেমন খুশি হলো এটা পেয়ে তার রিয়াকশানটা কি সেটা আমরা দেখবো এখন দেখুন সে খেলনাটা পেয়ে অলরেডি তার ভিতরে যে খেলা শুরু করে দিয়েছে আসলে সে বল অনেক বেশি পছন্দ করে আর এতগুলো বল একসাথে পেলে তো যে কোনো বাচ্চাই খুশি হবে তাই না দেখুন সে আর কোনো দিকে তাকাচ্ছে না শুধু বল নিয়েই খেলাই ব্যস্ত এতটাই খুশি যে ভিতরে সে অলরেডি নাচা শুরু করে দিয়েছে দেখুন মাশাল সে অনেক বেশি খুশি হয়েছে দেখুন দ্বিতীয় খেলনাটা এটা হচ্ছে পেঙ্গুইন রানিং গো মানে পেঙ্গুইনের রেসও বলা যায় তিনটা পেঙ্গুইন কে আগে যেতে পারে এটা নিয়ে হচ্ছে এই খেলনাটা এটা আমার আসলে অনেক বেশি পছন্দ হয়েছে এটা আমার বাবু থেকেও আমার অনেক বেশি পছন্দ হয়েছে দেখুন কি কিউট খেলনাটা আসলে অনেক বেশি সুন্দর বাচ্চাদের জন্য একদমই পারফেক্ট আসলে ওরা তো এরকম টাইপেরই কিছু চায় না যেটা দেখতেও ভালো লাগবে তাদের তাদের খেলতেও অনেক মজা পাবে তারা এই যে দেখুন আমার বাবু তো অলরেডি রাখতেছে রাখতেছেও না হাতে নিয়েই খেলছে বসে সেটাতেও মজা পাচ্ছে মাশাল্লাহ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে আমাদের ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন